আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা, সর্বোত্তম স্তর পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান, পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত, একটি দানা কমও না একটি বেশিও না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব, হারাম উপায়ে হলেও ওই 1 কোটি, নাথিং মোর নাথিং লেস। আমি যেই ফলটি আজকে রাজশাহীতে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখন এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গিয়েছে, দোকানে অনেকেই ওই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এইসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যেই আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় এসেছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন মাত্র। হতে পারে এর মধ্যে আমাদের মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ কেউ কারোরটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে, সূরা হুদ আয়াত 6। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন কোনো উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না, সূরা তালাক আয়াত 2-3। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ ও রিজিকের তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।